আবার একটা নতুন উইকেন্ড আর আবার একটা নতুন জার্নি। আর আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে যাব আমরা এখন তারাপীঠ। এই ভিডিওতে আমরা দুদিনে ঘুরে দেখব তারাপীঠ ও বক্রেশ্বর। এছাড়া আপনাদের ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গের একমাত্র পুকুর যেখান থেকে অবিরাম গরম জল বেরিয়ে আসে। এখানে কিন্তু রীতিমতো জল ফুটছে, এই দেখুন। আপনাদের নিয়ে যাব মামা ভাগ্নে পাহাড়ের চূড়ায়, ঘুরে দেখব হেতম্পুর রাজবাড়ি। একদিন রাতে ঘুমের মধ্যে দেখলাম আমরা তারাপীঠের মন্দিরে বসে মায়ের আরতি দেখছি। অমনি সকালে ঘুম থেকে উঠে প্ল্যান করে পরদিন বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমরা উত্তরপাড়া থেকে ট্রেনে হাওড়া গিয়ে রামপুরহাটের জন্য ট্রেন ধরে যাব তারাপীঠ। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে যাব আমরা এখন তারাপীঠ। তো আমরা যে ট্রেনটা উঠেছি সেটা হলো কুলিক এক্সপ্রেস। সেকেন্ড সিটিংয়ে হাওড়া থেকে তারাপীঠের ভাড়া পড়লো মাত্র 100 টাকা। তো সেই 100 টাকার টিকিট নিয়ে আমরা উঠে পড়েছি এখন ট্রেনে। সকাল 8:35 হাওড়া থেকে বৃষ্টি মাথায় নিয়ে ট্রেনে করে রওনা দিলাম। কুলিক এক্সপ্রেস ছাড়াও গণদেবতা, শহীদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস ইত্যাদি ট্রেন রয়েছে রামপুরহাট যাওয়ার জন্য। রামপুরহাট জাংশনে আমরা নেমে পড়েছি, এবার এখান থেকে অটো নিয়ে যাব আমরা তারাপীঠের উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি রামপুরহাট জাংশনে এবং এই যে স্টেশনটা, স্টেশনটা দেখছি তারাপীঠ মন্দির আদলেই বানানো। স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোলেই পেয়ে যাবেন কিন্তু অটো, আর এই অটোগুলো শেয়ারে যায়। তো 50 টাকা করে ভাড়া, 50 টাকা করে নিচ্ছে মন্দির অবধি যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এখন মন্দিরে, প্রথমে যাব হোটেলে, হোটেলে যাওয়ার পর তারপর কিন্তু আমরা মন্দির ভিজিট করব। আর আশেপাশে যা যা দর্শনীয় স্থান রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরবো আপনাদের জন্য। তারাপীঠ মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে, আপনার পছন্দ মতো বিভিন্ন বাজেটের হোটেল পাবেন এখানে। আমরা এসে উঠলাম বিনাপানি হোটেলে। মা তারা সারণীর শুরুতেই হোটেলের অবস্থান। রামপুরহাট স্টেশনে নেমে আমরা একটা অটো ধরে পার হেড 50 টাকা দিয়ে আমরা একদম মন্দিরের কাছে এসে পৌঁছেছি। আমরা আগে ভাবলাম যে হোটেলে চেক ইনটা করে নিই, তারপরে মন্দির দর্শন করব। আর সকাল থেকে সেভাবে কিছু ব্রেকফাস্ট হয়নি বলে প্রচণ্ড খিদে পেয়েছে, আগে লাঞ্চ করব। তাই জন্য আমরা একদম মন্দিরের পাশেই হোটেল বিনাপানিতে আমাদের রুম নিয়েছি। আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে হোটেলের রেস্তোরাঁয় চলে এলাম লাঞ্চ করতে। ভাত ডাল সবজি দিয়ে জমিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম। বিকেলে বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে।
মন্দিরের সামনেই অনেক ডালার দোকান রয়েছে। একটা দোকান থেকে ডালা নিয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরে সন্ধে 6:30 থেকে 7:00 অবধি আরতি হয়। মন্দিরের দালানে সবাই মিলে বসে মায়ের আরতি দেখলাম। আরতি শেষে এসে দাঁড়ালাম মায়ের পুজো ও দর্শনের লাইনে। জায়গাটা ব্যারিকেড করা। এখানে দেওয়ালে মায়ের বিভিন্ন রূপের বর্ণনা রয়েছে। দর্শনের লাইন বেশ খানিকটা ঘুরে মন্দিরে এসে পৌঁছয়। হাতে সময় নিয়ে দাঁড়াতে হবে, কারণ পুজো দিতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। পুজো দিয়ে বেরিয়ে দেখলাম মন্দির প্রাঙ্গণে কোথাও যজ্ঞ হচ্ছে, আবার কোথাও চলছে বিয়ের প্রস্তুতি। ধূপ জ্বালানোর জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। আমরা প্রসাদ নিয়ে হোটেলে ফেরার পথ ধরলাম। হোটেলে ফিরে চেঞ্জ করে রেস্তোরাঁয় ডিনার করতে এলাম। রুটি, ডিম কারি, তরকারি দিয়ে ডিনার সারলাম। এরপর রুমে ফিরে ঘুম। গুড মর্নিং, আমরা এসেছিলাম তারাপীঠে। একটা রাত্রি যথেষ্ট, তাই আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, তার আগে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। পেট ভর্তি থাকলে অভিব্রত বলেছে সব কাজ মন দিয়ে করা যায়, ঘোরাটাও মন দিয়ে ঘোরা যায়। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব বক্রেশ্বরের উদ্দেশ্যে। ব্রেড, বাটার, পোচ, অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে আমরা মেন রোডে চলে এলাম। এখানে সার দিয়ে গাড়ি ও অটো থাকে লোকাল সাইট সিং এর জন্য, স্পট অনুযায়ী ভাড়া নেয়। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি বক্রেশ্বরের দিকে। কিছুটা এগোতেই পড়ল সাধক বামদেবের বাড়ি। বাড়িতে রয়েছে বামদেবের মূর্তি। আমরা তা দর্শন করে আবার এগিয়ে চললাম। তারাপীঠ থেকে বক্রেশ্বরের দূরত্ব ওই 67 কিলোমিটার। আমরা প্রায় 2 ঘন্টা পর এসে পৌঁছলাম বক্রেশ্বর। ১০ টাকা জনপ্রতি টিকিট কেটে এখানে উষ্ণ প্রস্রবণ দেখতে ঢুকতে হয়।
যে জলে পা ডোবাচ্ছি এর একটা কারণ রয়েছে। কারণ আমরা এখন রয়েছি বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে, আর অভিব্রত আমাকে পরখ করে দেখতে বলেছে যে জলটা ঠিক কতটা গরম। আর আমাদেরও বেশ অবাক লাগছে যে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বরে। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে এসে আপনারা কিন্তু স্নান করতে পারেন, ছেলেদের স্নানের ঘাট এটা, আর ওই দিকটায় রয়েছে মেয়েদের স্নানের ঘাট। তো আমরা যাচ্ছি মেন কুণ্ডগুলোর দিকে, এখানে কিন্তু রীতিমতো জল ফুটছে, এই দেখুন। বক্রেশ্বর এলে আপনারা কিন্তু এখানে অনেক গাইড পেয়ে যাবেন, ওনারা আপনাদেরকে ঘুরিয়ে বলে দেবেন যে কোথায় কী আছে। তো এটা হচ্ছে কিন্তু ভৈরব কুণ্ড, ভৈরব কুণ্ড। এখানে টেম্পারেচার মোটামুটি 50 ডিগ্রি। তো আমাদের সঙ্গে একজন গাইড রয়েছেন, উনি বলছেন এটা 50 ডিগ্রি টেম্পারেচার প্রায়। তো এখানে জল কিন্তু রীতিমতো ফুটছে সেটা দেখা যাচ্ছে। আর এটা হলো, এটা কি কুণ্ড? এটা খারকুণ্ড, খারকুণ্ড, এটা খারকুণ্ড। এটা 68 থেকে 70 ভেরি করে, এখানে কিন্তু জল ফুটছে রীতিমতো বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা পাচ্ছি, ওখানে তুমি পাচ্ছ কি, সালফারের একটা গন্ধ পাচ্ছি কিন্তু। ওই যে চাল যেহেতু স্থানীয় মানুষরা ফেলেছেন, চালটা ওই যে সাদা হয়ে ভাতের মতন হয়েছে, তারও একটা অন্যরকম যেন গন্ধ আসছে। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে টোটাল 8টা কুণ্ড রয়েছে, যেটা কথা বলে দাদার সাথে জানতে পারলাম। তার মধ্যে 7টা হচ্ছে উষ্ণ জলের কুণ্ড আর 1টা ঠান্ডা জলের কুণ্ড। তো 2টো আমরা অলরেডি দেখে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে রিজার্ভারের মতন, ওই জল বেরিয়ে এসে এখানে অপেক্ষাকৃত ঠান্ডা। এরপর আমরা এগিয়ে চললাম বক্রেশ্বর মন্দিরের দিকে, এখানে মহাদেবের লিঙ্গ পুজো হয়। লিঙ্গের পাশেই অষ্টবক্র মুনির অবস্থান। এর পাশেই রয়েছে মা মহিষ মর্দিনীর মূর্তি, সেখানেও পুজো দিয়ে এবার মন্দিরের বাইরে এলাম। এরপর গাড়িতে এগিয়ে চললাম মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। বক্রেশ্বর থেকে দূরত্ব মাত্র 17 কিলোমিটার। বক্রেশ্বরে উষ্ণ বস্ত্রবন দেখার পর আমরা এখন চলে এসেছি কোথায়, মামা ভাগ্নে পাহাড়ে। তো মামা ভাগ্নে পাহাড় ঘুরে দেখবো, অনেকদিনের ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার, কিন্তু আশা হয়ে উঠছিল না সম্ভব। তো অনেকদিন পর আমরা দুজন চলে এসেছি মামা ভাগ্নে পাহাড় ঘুরে দেখার জন্য। এই দিকে রয়েছে মন্দির, মন্দিরটাও আপনারা ভিজিট করতে পারেন। আমরা অলরেডি মন্দির অনেকগুলো ঘুরে এসেছি। আর এখানে হচ্ছে মেন পার্কটা, পার্কে ঢুকবো। আসার পথে দুদিকে প্রচুর ফুড স্টল রয়েছে। পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য 10 টাকা। পার্কটা বেশ অপরিষ্কার, তাছাড়া পার্কের বাইরে রয়েছে মামা ভাগ্নে পাহাড়। আমরা নিচ থেকে হেঁটে উঠছি মামা ভাগ্নে পাহাড়ের রাস্তা দিয়ে। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, চারদিকে পাথর ছড়ানো রয়েছে। তো পাথরের মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা, রাস্তা চলে গেছে উপর দিকে। তো আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, উপরে নাকি একটা মন্দির আছে। চলুন গিয়ে দেখা যাক কেমন মন্দিরটা। মামা আর ভাগ্না না থাকলেও সঙ্গে হাজবেন্ড ওয়াইফ তো আসি, ঘুরে দেখা যাক। এখানে কিন্তু কয়েকটা মন্দির রয়েছে।
চারদিকটা কিন্তু গাছ গাছালিতে ভর্তি, তাও কিন্তু গরমের জন্য ঘাম দিচ্ছে। এখানে সিঁড়ি ভেঙে অনেকটা উঠতে হয়, ওপরে উঠলে তবেই পৌঁছানো যায় একদম ওপরে। চলুন ওপরটা ঘুরে দেখা যাক। অহনা কি মনে হয় ওপর থেকে ভিউটা কেমন হবে? জুতো খুলে উঠতে হচ্ছে ওপরে, ওপর থেকে নিশ্চয়ই ভিউটা সুন্দর হবে। আর কিছু মন্দির টন্দিরের ব্যাপার নয়, ভিউটার জন্য ওপরে। আমরা প্রায়শই দেখতে আসি বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় এরকমভাবে নাম লেখা থাকে, এই নাম লেখাগুলো কিন্তু একেবারেই উচিত না। আমি রিকোয়েস্ট করবো আপনাদের, আপনারা যেখানেই বেড়াতে যান না কেন, এইভাবে নাম লিখে জায়গাটাকে নষ্ট করবেন না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মামা ভাগ্না পাহাড়ের একদম টপে। আমি এই টিলাটার একদম কিনারায় ধারে এসে দাঁড়িয়েছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, নিচে বেশ কিছু ছড়ানো ছেটানো ছোটো ছোটো পাথর টিলা, আর তারপরেই হচ্ছে ঘরবাড়ি। মামা ভাগ্নে পাহাড়ের এই হলো এই পাথর, যেটা হচ্ছে মামা, আর তার পাশে রয়েছে ভাগ্না, আর এইকে ঘিরেই এখানে মন্দির আরো অনেক কিছু গড়ে উঠেছে। বক্রেশ্বর বা মামা ভাগ্নে পাহাড় রেলপথে আসতে চাইলে নিকটবর্তী রেল স্টেশন হলো দুবরাজপুর। হাওড়ার সাথে ময়ূরাক্ষী এক্সপ্রেস ও হুল এক্সপ্রেস কানেক্টেড এখানে। দুবরাজপুর থেকে অটো, টোটো বা গাড়ি পাবেন বক্রেশ্বর ও মামা ভাগ্নে পাহাড় ঘুরে দেখার জন্য। এরপর আমরা এগিয়ে পৌঁছলাম হেতম্পুর রাজবাড়িতে। বর্তমানে রাজবাড়িটি ডিএভি স্কুলে রূপান্তরিত। হেতম্পুর ঘুরে আমরা গাড়িতে এগিয়ে চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে এবার বাড়ি ফেরার পালা। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়।